এর জন্য যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা আছে এটা আমরা অলরেডি তৃতীয় অধ্যায়ে তিনটা অলরেডি আমরা তৃতীয় অধ্যায় হচ্ছে ছয়টি লেকচারের মধ্যে আমরা এখানে অলরেডি দুটি লেকচার সম্পর্কে আলোচনা করে ফেলেছি এবার আমরা আলোচনা করব পরবর্তী লেকচারগুলো আর কি তা আজকের হচ্ছে আমাদের তিন নম্বর লেকচার আমরা শুরু করতে যাচ্ছি তিন নম্বর লেকচার আছে তোমার হচ্ছে সংখ্যা রূপান্তর যেখানে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে রূপান্তর করব দশমিককে আমরা ডেসিমেলে বলতে পারি তাই না এর আগের দিন যেমন আমরা করছিলাম কি ডেসিমেল অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় সেই জিনিসগুলো করছিলাম আজকে আমরা কি করব বাইনারি অক্টালে বা হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করব মানে উল্টা পাশে আসবো আর কি তা এখানে তো একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে কি আমাদের এই যে ম্যাথগুলো এখানে করানো হচ্ছে একটা করে এক্সাম্পল দিয়ে যে আমাদের এখানে নিয়ম কানুনগুলো শেখানো হচ্ছে এগুলোর থেকে কিভাবে সহজ প্রশ্ন আসতে পারে বা কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায় বা একাদশ দ্বাদশ শ্রেণী একাডেমিক পরীক্ষায় কিংবা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি ধরনের ছোট ছোট কোশ্চেন আসতে পারে এগুলো নিয়েও আমরা আলোচনা করব আমাদের এই লেকচার বেস হচ্ছে টপিকসটা ক্লিয়ার হওয়ার পর আমরা ওগুলো নিয়ে আলোচনা করব ওগুলোর উপর আমরা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও সংযোজন করব আর কি তাহলে স্টার্ট করা যাক আমরা ফার্স্টে আমরা তিন নম্বর লেকচার সংখ্যা রূপান্তরে আমরা প্রথমে শিখব হচ্ছে বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় কি শিখব বাইনারি থেকে দশমিকে রূপান্তর তাই ফার্স্ট টপিক হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর ঠিক আছে তো এই টপিকসটার মধ্যে আমাদের বাইনারি ভিত্তি আমরা সবাই জানি দুই যেটা আমরা অলরেডি শিখে ফেলেছি এবং দশমিকের ভিত্তি হচ্ছে কি দশ আমি গতদিন একটা নিয়ম বলছিলাম সেই নিয়মটা হচ্ছে কি যে দশমিকের ভিত্তি যে দশ এটা আমরা কোনো অবস্থাতেই ইউজ করব না তাই এখানে আমাদের কি করতে হবে ক্রস চিহ্ন দিয়ে রাখতে হবে আর দশমিক বাদে যে ভিত্তিটা থাকবে যেমন এখানে দশমিক বাদে বাইনারি আছে সেই ভিত্তিটাকে ব্যবহার করবো তাই এখানে আমাদের টিক চিহ্ন দিলাম যে এই ভিত্তিটা আমাদের ইউজ করব আর এটা ইউজ করব না ওকে তা এখানে টেকনিকটা হচ্ছে কি আমাদের যে বাইনারি অঙ্কটা দেওয়া থাকবে বাইনারি অঙ্ক বলতে জিরো যেটা জিরো ওয়ান দিয়ে যুক্ত করা থাকবে সেই অঙ্কটাকে দশমিকে রূপান্তর করতে গেলে আমাদের এর যে ভিত্তি আছে বাইনারি ভিত্তি দুই সেই দুই দ্বারা আমাদের এটাকে গুণ করতে হবে গুণ করার পর প্রতিটা মানের সাথে আমাদের উপরে পাওয়ার বসাতে হবে এবং তারপর যোগ করতে হবে শর্টকাট টেকনিক হচ্ছে দুই দ্বারা গুণ করে অর্থাৎ বাইনারি ভিত্তি দুই দ্বারা গুণ করে উপরে পাওয়ার বসে যোগ করতে হবে তা আমরা শুরু করে দিই যে এটাকে আমাদের কি করতে হবে ফার্স্টে করতে হবে এখানে প্রতিটা যে অঙ্কগুলো আছে প্রতিটা অঙ্ককে আমরা কি করবো বাইনারি ভিত্তি দুই দ্বারা গুণ করবো অর্থাৎ ফার্স্ট আছে ওয়ান ওয়ান গুণন দুই তারপর প্লাস জিরো দেবো তারপর আছে জিরো জিরো গুণন দুই তারপর প্লাস জিরো দেবো তারপর আবার আছে জিরো এই জিরোর সাথে আবার দুই দিয়ে গুণ করবো তারপর প্লাস জিরো দেবো তারপর ওয়ান আছে ওয়ানের সাথে দুই দিয়ে গুণ করবো তারপর প্লাস জিরো দেবো তারপর আবার জিরো আছে জিরোর সাথে দুই দিয়ে গুণ তারপর প্লাস জিরো দেবো তারপর ওয়ানের সাথে দুই দিয়ে গুণ তারপর প্লাস জিরো দেবো লাস্ট আমাদের আরো একটা ওয়ান আছে এই ওয়ানের সাথে দুই দিয়ে গুণ করবো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট আছে কিন্তু এখানে আমাদের সিগনিফিকেন্স লেখার সময় আমাদের অবশ্যই কোথাও পয়েন্ট আমরা ব্যবহার করব না ডিরেক্ট আমরা প্লাস চিহ্ন দেব তারপর আমরা কি করব প্রতিটা অঙ্কের সাথে ওই পুনরায় দুই দ্বারা গুণ করে যাব তারপর 1 1 আছে অর্থাৎ এই 1 এর সাথে দুই দ্বারা গুণ এবং লাস্টে 1 এর সাথে দুই দ্বারা গুণ করলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্টের পূর্বে যে অঙ্কগুলো আছে এগুলোর উপর যে দুই দ্বারা গুণ করছি সেটা উপর কি করতে হবে পাওয়ার বসাতে হবে পাওয়ার বসানোর নিয়ম হচ্ছে কি পয়েন্টের পূর্বে অঙ্কগুলোকে হিসাব করতে হবে যে কয়টা অঙ্ক আছে এখানে আছে 1 2 3 4 5 6 7টি অঙ্ক আছে কয়টা অঙ্ক আছে 7টি অঙ্ক আছে এই 7টি অঙ্ক থাকলে আমাদের পাওয়ার বসানোর নিয়ম হচ্ছে কি যে কয়টি অঙ্ক থাকবে তার চেয়ে আমাদের 1 মাইনাস করব কত মাইনাস করব 1 মাইনাস করব তো 7 থেকে 1 বাদ দিলে হয় 6 এই প্রথমটার মধ্যে আমরা পাওয়ার বসাবো 6 আর প্রথমটা থেকে পরবর্তীতে যত আমরা এদিকে এসে বাম থেকে ডানে যাব তত আমরা পাওয়ার অ্যাড করে মাইনাস করতে শুরু করব ছয় উপর আসবে পাঁচ তারপরে আসবে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপরে একের পর কি আসে শূন্য তারপরে আসবে মাইনাস এক শূন্য থেকে এক বাদ দিলে মাইনাস এক হয় তারপরে আসবে মাইনাস টু তারপরে আসবে মাইনাস থ্রি এই সিকোয়েন্সে আমাদের ফলো করে যাবে আর কি এরপর আমরা কি করবো ক্যালকুলেটার পর আমরা হচ্ছে নর্মাল হিসাব করে এখান থেকে ক্যালকুলেশন করে উত্তরটা বের করবো টুর উপর সিক্স পাওয়ার থাকলে কত হয় আমি একটা শর্টকাটে এখানে লিখে রাখছি যে কোনটার উপর কত পাওয়ার থাকলে আমাদের কত হয় আপনার ক্যালকুলেটার পর হিসাব করে আমরা বের করতে পারি সেটা হচ্ছে টু এর উপর জিরো পদ থাকলে অলওয়েজ ওয়ান হবে এক পদ থাকলে দুই হবে দুই পদ থাকলে দুই দুগুণ চার তিন পদ থাকলে চার দুগুণ আট চার পদ থাকলে ষোলো পাঁচ পদ থাকলে বত্রিশ ছয় পদ থাকলে চৌষট্টি সাত পদ থাকে একশো আঠাশ এই সিকোয়েন্সে যাবে আর কি এখানে যদি টু এর উপর সিক্স পাওয়ার আছে তাহলে আমাদের এখানে কি হবে টু এর উপর সিক্স পাওয়ার মানে সিক্সটি ফোর আসতেছে এখানে সিক্সটি ফোর কে যদি এক দ্বারা গুণ করি তাহলে আমাদের সিক্সটি ফোরে আসবে তাই তো এবার প্লাস পরবর্তী দেখতে পাচ্ছি টু এর উপর ফাইভ পাওয়ার টু এর উপর ফাইভ পাওয়ার মানে থার্টি টু আসতেছে থার্টি টু এর সাথে জিরো দ্বারা গুণ করলে কি হবে জিরোই হয়ে যাবে এরপর পরবর্তী আছে টু এর উপর ফোর পাওয়ার ফোর পাওয়ার মানে ষোলো ষোলো কে জিরো দ্বারা গুণ করলে আমাদের এখানে জিরোই চলে আসতেছে এরপর আছে টু এর উপর থ্রি পাওয়ার থ্রি পাওয়ার মানে হচ্ছে এখানে আসতেছে এইট এইট কে এক দ্বারা গুণ করলে আমাদের এইট হবে এরপর টু এর উপর দুই পাওয়ার আছে দুই পাওয়ার মানে চার চারের সাথে জিরো দ্বারা গুণ করলে এখানে আমাদের জিরো আসতেছে এরপর আসতেছে আমাদের টু এর উপর এক পাওয়ার এক পাওয়ার মানে আমাদের কত হয় দুই হয় দুইয়ের সাথে এক দ্বারা গুণ করলে এখানে দুই আসবে
এরপর আমাদের পরবর্তীতে আছে 2 এর উপর 0 পাওয়ার মানে 1, যেটাকে 1 এর সাথে 1 দিয়ে গুণ করলে 1 চলে আসে। তাহলে প্লাস চিহ্ন দিলাম, তারপরে কোনটা আছে, এটা আছে 2 এর উপর ইনভার্স 1 মানে এই মানটা আসছে 1 ভাগ 2 অর্থাৎ 0.5 আসছে। আর 0.5 কে 0 দিয়ে গুণ করলে 0 ই চলে আসবে। এর উপর 2 এর উপর ইনভার্স 2, 2 এর উপর ইনভার্স 2 মানে 0.25 আসছে, এর সাথে 1 দিয়ে গুণ করলে আমাদের উত্তরটা আসবে 0.25 আসবে। আর লাস্ট আছে 2 এর উপর ইনভার্স 3 মানে এই মানটা আসছে 0.125, এটার সাথে 1 দিয়ে গুণ করলে 0.125 আসবে। এরপর যদি আমরা একটা মুখোমুখি হিসাব করি তাহলে আমরা ইজিলি বের করতে পারি 64 এর সাথে 8 যোগ করলে 72, 72 দিয়ে 74 আর 1 এক 75 হচ্ছে। অথবা আমরা চাইলে এইভাবে হিসাব করতে পারি, পয়েন্টের পরে অংশটা পরে, আগে পূর্বে যে পূর্ণাংশ যেটা আছে সেটা আমরা হিসাব করে নেব 2 আর 1 3, 3 আর 8 11, 11 আর 4 15, 15 আর 5 হাতে থাকে 1। এখানে যেহেতু দ্বিতীয় কোনো সংখ্যা নাই আর এখানে একমাত্র দ্বিতীয় সংখ্যাটা আছে, তাই ওই হাতে একটা এই সংখ্যা যোগ করে 6 আর 1 7 হচ্ছে। অথবা ডিরেক্টলি আমরা হিসাব করে বের করতে পারি। অথবা এখানে পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পর আমরা কি করবো, পরবর্তী যে মানটা আছে এটা আমি ক্যালকুলেশন করবো। এখানে পয়েন্টের পর দুইটা ঘর আছে, এখানে তিনটা ঘর আছে, যেটাতে বেশি আছে সেটা লাস্ট ডিজিটে নিব। এখানে তিন নম্বর ঘরে আছে 5, তাহলে এখানে তিন নম্বর ঘরে 1 2, তিন নম্বর ঘরে 5 বসাবো। এখানে দুই নম্বর ঘরে আছে হচ্ছে কি 2 আছে, আর তা আছে এখানে দুই নম্বর ঘরে 5 আছে, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7 আর কি। আর এখানে এক নম্বর ঘরে হচ্ছে 1 আছে, আর এখানে এক নম্বর ঘরে 2 আছে, 1 আর 2 যোগ করলে 3 আছে, অর্থাৎ 375 আসছে আমাদের দশমিক মান। আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবো এই পদ্ধতিতে আর কি। এবং পরবর্তীতে আমরা যে অক্টাল থেকে দশমিক বা হেক্সাডেসিমাল থেকে দশমিক করবো সেটা একই রুলস, একই সবকিছু ফলো করবে, শুধুমাত্র ভিটিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে অক্টাল থেকে দশমিক। এবার তাহলে আমরা শিখবো হচ্ছে অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। কি শিখবো? অক্টাল থেকে দশমিকে রূপান্তর, যেখানে অক্টালের ভিত্তি হচ্ছে 8 দশমিকের ভিত্তি 10। আমি প্রথমে বলছি কোনো ক্ষেত্রে দশমিকের ভিত্তি ইউজ হবে না, তাই দশমিককে আবারও করেছিলাম। এখানে দশমিকের বিকল্প হিসেবে আছে অক্টাল, অক্টালের ভিত্তি আমরা ইউজ করবো, অক্টালের ভিত্তি হচ্ছে 8, সেটাকে আমরা ইউজ করবো। সেম রুল, সেম প্যাটার্ন, সবকিছু সেম। নিয়মটা হচ্ছে এবারে 8 দ্বারা গুণ করে পাওয়ার বর্ষ যোগ করতে হবে, অর্থাৎ প্রতিটা অঙ্কের সাথে কি করতে হবে, অক্টালের ভিত্তি যেহেতু 8 আমরা 8 দ্বারা গুণ করবো। 751.34 আছে, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, প্রথমে 7 কে 8 দ্বারা গুণ করলাম, 5 কে 8 দ্বারা গুণ করলাম, 1 কে 8 দ্বারা গুণ করলাম, 3 কে 8 দ্বারা গুণ করলাম, 4 কে 8 দ্বারা গুণ করলাম। নিয়ম কি বলছিলাম, পয়েন্টের পূর্বে কয়টা অঙ্ক আছে, পয়েন্টের পূর্বে 1 2 তিনটা অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক। তাহলে পাওয়ার বসানোর নিয়ম কি, তিনটা থেকে 1 বাদ যাবে, তাহলে আমাদের থাকতেছে 2টা, তাই প্রথমটার মধ্যে পাওয়ার বসবে 2। আর প্রথমে যে পাওয়ারটা বসবে তার পরবর্তীতে কি হবে, 1 থেকে 1 করে মাইনাস হতে শুরু করবে। প্রথমে 2 এর পর বসবে 1, 1 এর পর বসবে 0, 0 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1, তারপর মাইনাস 2 হয়। তো এখানে আমাদের 8 এর উপর পাওয়ার 2 থাকতেছে, তাহলে এটা মান কত হবে, আমরা জানি 8 এর উপর 0 পদ থাকলে 1 হয়, 1 পদ থাকলে 8 হয়, 2 পদ থাকলে 64 হয়, 3 পদ থাকলে 512 হয়। 8 ইনভার্স 1 বলতে 1 ভাগ 8 ইকুয়াল টু 0.125 হচ্ছে, আর 8 ইনভার্স 2 বলতে 1 ভাগ 64 ইকুয়াল টু 0.0156, এরকম উত্তরটা আসে আর কি। তা এখন আমরা যদি মানগুলো হিসাব করি, এইটার উপর 2 পাওয়ার থাকলে হচ্ছে 64, 64 কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আমরা একবার পাবো 448 পাবো। আর যদি আমরা এইটার উপর 1 পাওয়ার থাকে তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে, 8 কে 5 দ্বারা গুণ করলে 544 হচ্ছে। এইটার উপর 0 পাওয়ার থাকলে আমাদের কি হচ্ছে, 1 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1 চলে আসবে। এইটার উপর ইনভার্স 1 বলতে আমাদের এখানে মানটা থাকতেছে 0.125, যেটাকে আমরা 3 দ্বারা গুণ করলে পাবো আমরা 0.375, এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো আর কি। এইটুকু ইনভার্স 2 বলতে আমরা পাচ্ছি হচ্ছে 0.0156, যেটাকে আমরা 4 দ্বারা গুণ করে 0.0625 আমরা এই মানগুলো পেয়ে যাচ্ছি। তারপরে এই সমস্ত কিছু যদি আমরা ক্যালকুলেটার হিসাব করি ডিরেক্টলি আমরা এই উত্তরে পেয়ে যাবো, অথবা মুখে হিসাব করতে পারি যে আমাদের এখানে লাস্ট সংখ্যা আছে 1, 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে আমাদের 1ই হচ্ছে, 1 আর 8 এ 9 হচ্ছে, তার মানে 9 বসে দিলাম। তারপরে এখানে আসতে হচ্ছে 4, এখানে আসতে হচ্ছে 4, 4 আর 4 এ কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে। আর লাস্ট এখানে যেহেতু 4 আছে এই 4টা নিয়ে সেখানে বসে দিলাম, তাহলে আমাদের আসতেছে 489 আসতেছে পয়েন্ট। পয়েন্টের পরে হিসাবটা আলাদা হবে করতে হবে। এখানে আমাদের কত সংখ্যা আছে, 1টা 2টা 3টা আছে, এখানে আছে আমাদের 1 2 3 4, প্রথমে আমরা 14টা নেব, নর পর এখানে 14টা ডাইরেক্ট বসে দেব 5, তারপর এখানে 3 নম্বর সংখ্যার সাথে এখানে 3 নম্বর সংখ্যা যোগ করব, 2 আর 5 এ কত হচ্ছে আমাদের 7 হচ্ছে। তারপর এখানে 2 নম্বর সংখ্যা যেহেতু আমাদের 6 আছে এখানে 7 আছে, 6 এর সাথে 13 3 হচ্ছে, হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 3 এ 4 হচ্ছে, তাই আমরা এখানে 4375 আমরা এখানে উল্লেখ করে দেবো আর কি। তাহলে তো বোঝা গেল যে আমাদের কি হচ্ছে অক্টাল থেকে দশমিকের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ডিরেক্টলি আমরা এই মানটাকে 8 দ্বারা আর কি, অর্থাৎ অক্টালের ভিত্তি যেটা সেটা 8 দ্বারা গুণ করছি প্রতিটাকে অঙ্ককে, তারপর ওর উপর পাওয়ার বসাইছি এখানে, এবং তারপরে যোগ চিহ্নতে শব্দ যোগ করে দিয়েছি, যোগ করে আমরা ক্যালকুলেশনটা করে ফেলছি আর কি। ঠিক আছে,
তাহলে এই জন্যই আমাদের অক্টাল মান 791.34 এর আমাদের দশমিক মানটা গেলাম 489.4375 ক্লিয়ার তো নাকি তাহলে এবার আমরা শুরু করব হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় সেম রুল সেম প্যাটার্ন আমরা এখন দেখাচ্ছি তাহলে এবার তাহলে আমরা পরবর্তীতে করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় আমরা এবার কি শিখব হেক্সাডেসিমাল থেকে দশমিক আগে এখানে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 আর দশমিকের ভিত্তি হচ্ছে 10 আমরা এর আগে কিন্তু অসংখ্য বলেছি যে কোন ক্ষেত্রে দশমিকের ভিত্তি ইউজ করব না সেই ক্ষেত্রে দশমিকের ভিত্তিতে আমরা ক্রস দিয়ে রাখবো এবং হেক্সাডেসিমালের ভিত্তি যদি ইউজ করব তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে রাখছি তার মানে এবার রুলসটা কি 16 দ্বারা গুণ করব পরে পাওয়ার বসে যোগ করব আর কি ঠিক আছে এবার এই ফর্মুলা আমরা অবলম্বন করব তাহলে এখানে আমাদের একটা হেক্সাডেসিমাল মান দেওয়া থাকলো যেখানে 2BA.A4 দেওয়া আছে এই হেক্সাডেসিমাল মানকে আমরা এবার গুণ করব কত দ্বারা 16 দ্বারা গুণ করব প্রতিটা অঙ্ককে 2 কে 16 দ্বারা গুণ করছি b কে 16 দ্বারা গুণ করছি f কে 16 দ্বারা গুণ করছি a কে 16 দ্বারা গুণ করছি a4 কে 16 দ্বারা গুণ করছি তারপর কি করতে হবে পাওয়ার বসাতে হবে পাওয়ার বসানোর ক্ষেত্রে নিয়ম কি বলছিলাম যে এই যে পয়েন্টের পর এখানে পূর্বে পূর্ণাংশ মধ্যে কতটি অঙ্ক আছে 1 2 3টা আছে তাহলে আমাদের পাওয়ার বসানোর নিয়ম হচ্ছে কি তিনটা অঙ্ক থাকলে এক বাদ দেব আমাদের বাকি থাকে দুইটা অর্থাৎ পাওয়ার বসাবো 2 প্রথমটা 2 বসালে তার পরবর্তীতে যত যাবে 1 করে মাইনাস হতে থাকবে অর্থাৎ 2 এর পর 1 তারপর 0 তারপর -1 তারপর -2 এই সিকোয়েন্সে ফলো করে চলে যাবে আর কি ওকে এরপর আমরা যে পরবর্তীতে কাজটা করব সেটা হচ্ছে কি এই পাওয়ারগুলোর মানগুলো বসাবো এখানে আমরা জানি 16 উপর 0 পদ থাকলে 1 হয় 16 উপর 1 পদ থাকলে 16 হয় 16 উপর 2 পদ থাকলে 256 হয় যেটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে নিতে পারি আর কি 16 উপর ইনভার্স 1 থাকলে আমাদের 0.0625 আসবে এবং 16 উপর ইনভার্স 2 থাকলে 0.0039 চলে আসবে তো এখানে যদি আমরা হচ্ছে 16 উপর 2 পদ বলতে আমরা 2 এর সাথে গুণ হবে 256 যেটা গুণ করলে 512 পেয়ে যাব b মানে আমরা কি জানি b মানে জানি হচ্ছে 11 কারণ আমরা এর আগে কিন্তু শিখাইছিলাম যে a মানে হচ্ছে কি 10 b মানে 11 তারপর c মানে আমাদের আসবে 12 d মানে আসবে 13 এবং হচ্ছে e মানে আসবে 14 লাস্ট হচ্ছে f মানে হচ্ছে 15 তাহলে এখানে যেটা আমাদের b এর সাথে b এর জায়গায় 11 থাকবে 16 উপর 1 পদ থাকবে 16 হচ্ছে অর্থাৎ 16 কে 11 দিয়ে গুণ করলে আমাদের 176 চলে আসে এরপর হচ্ছে f মানে 15 16 উপর 0 পদ থাকলে আমাদের হয় 1 1 দিয়ে 16 কে f কে অর্থাৎ 15 কে গুণ করলে আমাদের আসবে 15 আসবে এরপর হচ্ছে a মানে 10 আর 16 উপর ইনভার্স 1 থাকলে আমাদের মানটা আসছে 0.0625 যেটাকে আমাদের হচ্ছে 10 দিয়ে গুণ করলে 0.625 চলে আসে এবং লাস্টে আছে যে 16 ইনভার্স 2 16 ইনভার্স 2 মানে 0.0039 এটাকে আমরা 4 দ্বারা গুণ করলে যদি আমরা গুণ করি তাহলে মানটা আমাদের চলে আসবে 0.0156 এই সবগুলো মান যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 703.6406 আমরা এর আগে কত হচ্ছে দ্বিতীয় লেকচারে আমরা দেখাছিলাম যে 7টা সতিন দিয়ে শুরু করলে অর্থাৎ 703 এটার ক্ষেত্রে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে দেখাছিলাম যে 2BF তৈরি হয় অনুরূপ ভাবে আমাদের 2BF দিয়ে শুরু করলে 703 তো আসলেই কথা তাহলে আমরা 2BF.A4 কে আমরা হেক্সা থেকে দশমিক রূপান্তর করতে দেখলাম যে 703 পয়েন্ট অর্থাৎ 703.6406 চলে আসলো তাহলে হচ্ছে বন্ধুরা আমাদের হচ্ছে লেকচার 3 তে আজকে যে টপিকটা ছিল সংখ্যা রূপান্তরে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক রূপান্তর করতে হয় সেই জিনিসটা আমরা এখানে শেষ করে ফেললাম আমাদের এটা দেখাই দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আমাদের যে বেসিক ক্যাম্পাসের মাধ্যমে যে আপনাদেরকে এই জিনিসটা শেখানো হচ্ছে তাই এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা লেকচার 3, 4, 5, 6 এবং আমাদের পূর্ববর্তী যে লেকচারগুলো আছে 1, 2 সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ।